সন্তান যখন জন্মে দুঃখিনী মাকে কবরে শোয়া দেয়, তখন জন্ম দুঃখিনী মা তখন চিন্তা করে আমার সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি কবরের মধ্যে একা একা, কিন্তু আমার বড় বেটা আমার কবরের মধ্যে আমার নামাইছে, আমার সঙ্গে আসবে। অবশেষে দেখা যায় আমার বড় বেটাও কবর থেকে উঠে চলে যাইতেছে না, দেখা যায় সন্তান আমার কবরের মধ্যে রাখিয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে। কার কাছে বাড়াইছে? কলিজার টুকরা সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে, আর সন্তানের জন্য মায়ের একটা দোয়া আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মায়ের যেমন, মায়ের জন্য যেমন আল্লাহ দোয়া দিয়েছেন, সন্তানের জন্য দোয়া দিয়েছেন, কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন প্রত্যেকটা মায়ের জন্য দোয়া সন্তানের মুখের বাণী। আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছি, রব্বির হামে হুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা, বড় সন্তানটা যে হবে কবরের মধ্যে নামবে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সন্তানের জন্য দোয়া দিয়েছে, জন্ম দুঃখিনী মা মুর্দা কথা বলতে পারে না, কিন্তু এমন সময় দেখা যায় সন্তান আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির। আল্লাহ পাক বলেছেন মাকে কবরে রাখিয়া সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি রসিলাতে আল্লাহ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জন্মে দুঃখিনী মাকে সন্তান কবরে শোয়া দিয়া কবর থেকে উঠে আসতেছে, জন্মে দুঃখিনী মা সন্তানের পাও দুইটা জোড়ায়ে ধরতে যাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। জন্মে দুঃখিনী মা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, কিন্তু মা মুর্দা মায়ের কান্না জিন্দা সন্তান শুনতে, বলেন পারবে কি? মুর্দা মা চিৎকার দিয়ে কান্দবে, ওরে আমার বড় বেটা কত কষ্ট করে তোরে 10 মাস 10 দিন পেটে গর্ভে রাখিছি, বাবারে তুই যখন দুনিয়াতে আসছিলি আমি মা মৃত্যু সরে যাছিলাম, তোরে বড় কষ্ট করে মানুষ করেছি, তোকে মানুষ করতে যাই সারাটা রাত বিছনায় ঘুমাই নাই, তোরে যখন অসুস্থ হয়ে পড়তি আমি তোর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছি কাঁদছি, বাবারে তোরে বড় করেছি মানুষ করেছি, তোরে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইছি, তোর জন্য বাড়ি করেছি গাড়ি করেছি, তোর জন্য কত দামি খাট করেছি রে বাবা, আজকে তুই আমাকে এই গহীন অন্ধকার কবরে আমার একা একা রেখে গেলি, বাবারে তোর দুইটা পা জড়িয়ে ধরি রে বাবা, আমাকে এই অন্ধকার কবরে একা একা রেখে দিও না, মুর্দায় কান্দা কয় জিন্দার ভয়াজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় জিন্দার মুর্দায় কান্দা কয় জিন্দার ভয়াজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, যেজন গোসল করায় যেজন কাফন পরায় যেজন গোসল করায় যেজন কাফন পরায় তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার মুর্দাই কান্দা কয় জিন্দারে ভয়াজ বুঝি দিলাই আমার, যেজন কান্দে লইয়া যায় যেজন কবরে নামায়, যেজন কান্দে লইয়া যায় যেজন কবরে নামায়, সেজন আমার বড় বেটা তার
বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী পাইলাম না, কোরআন ছাড়া ওই কবরে আমি কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী পাইলাম না, আজ বুঝে দিলাই আমার জন্মের বিদায়, আজ বুঝে দিলাই আমার জন্মের বিদায়, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, আল্লাহ সারা ওই কবরে আপন বন্ধু পাইলাম না, আমি আল্লাহ সারা ওই কবরে আপন বন্ধু পাইলাম না, আজ বুঝে দিলাই আমার জন্মের বিদায়, আজ বুঝে দিলাই আমার এই যে সাধের দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সাধের দুনিয়ায় আমার আপন কেহ নাই, রোজা ছাড়া ওই কবরে আপন সাথী পাইলাম না, রোজা ছাড়া ওই কবরে আপন সাথী পাইলাম না, আজ বুঝে দিলাই আমার জন্মের বিদায়, আজ বুঝে দিলাই আমার জন্মের বিদায়, বলেন না সুবহানাল্লাহ, সবাই আমার জন্মের বিদায় দিয়ে কবরের মধ্যে শুয়ায় দিবে, ডাইনে বাটে বামে মাটির নিচেই মাটির বিছানা, উপরে বাঁশের খোপা বিছায়া দিয়া যার যার ঘরে সবাই মিলে চলে যাবে, কথা বলেন ঠিক না বেঠি, যাবে কি যাবে না, যাবে মা বোন দাদা একটু খেয়াল করেন, সবাই যার যার ঘরে চলে যাবে, ও মা বোনেরা লক্ষ্য করেন, কার জন্য সোনার জীবন শেষ করে দিচ্ছেন, সে আপনার না, স্বামী সন্তান কেউ আমাদের কবরে যাবে না, কথা বলেন ঠিক কি না, আসুন স্বামী সন্তানের সংসারও করতে হবে, তার মাঝে আল্লাহর কোরআনটা বুকে রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ, শুধু দুনিয়া কামাই করলে হবে না, কবরে আখিরাত কামাই করতে হবে, কথা বলেন ঠিক কি না, আগে মারা যান কবরে যা দেখেন কে আপনার কবরে যায়, লক্ষ্য করেন, আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যারে তিনি হলেন শাহে মদিনা, সুবহানাল্লাহ বলেন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, মাগো সেই নবীজির প্রেমে সবাই হউজে দেওয়ানা, মাগো সেই নবীজির ভালোবাসাই হউজে দেওয়ানা, আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন, কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার, বলেন আমি জানি আমার মরার,
আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন, কেউ জানে না আমার দেহে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের দেখা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম একদিন দুই দিন তিন দিন পিট পিট তিনটা দিন কথা বললেন, তৃতীয় দিনের দিন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বলতেছে, হে আল্লাহর নবী দাউদ আপনি কি আমাকে চিনতে পারছেন? বলে আমি তো আপনাকে চিনতে পারি নাই, গল্প করেন আজ তিন দিন, গল্প করেন আজ তিন দিন, আজ তিন দিন গল্প করতেছেন, আপনাকে আমি চিনতে পারি না। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমার নাম হলো মালাকুল মওত আজরাইল। নাম কি? কথা বলেন, মালাকুল মওত আজরাইল। এই ওয়াজটা আপনাদের শোনার অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। পিছনের গল্প বন্ধ করতে হবে বাবা, একদম স্টপ থাকতে হবে, আমার পিছনে কথা বলা যাবে না, গুরুত্বপূর্ণ আলোচনা করছি, এটা আমাদের মাঝখানে সবারই আছে কিন্তু আমরা বুঝি না। মৃত্যুর টিকিট সবারই কাটা, আলামত সবাই পেয়ে গেছি, মৃত্যুর খবর সবার পৌঁছাই দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আমরা বুঝি না, বুঝি আমরা বুঝি না। লক্ষ্য করেন, আজরাইল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ আমার নাম মালাকুল মওত আজরাইল। যখনই দাউদ আলাইহিস সালাম আজরাইলের কথা শুনেছে, সাথে সাথে দাউদ আলাইহিস সালাম বেহোশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, কি হয়েছে না জানি, আজরাইল যার কাছে যায় তার রুহটা কব্জ করার জন্য যায়, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আজরাইলের কথা শুনে বেহোশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলেন, দেখতে পাইলেন আজরাইল আমার সামনে দাঁড়িয়ে আছেন। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমি আজরাইলের নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণটা কি? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল আমি জানি এটা আমার আর শেষ সময়, আমার আর কোনো সময় হাতের নাই, তুমি আমার রুহটা কব্জ করতে আসছো, আমার মনে হয় কবরের ডাক এসে গেছে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে, নামাজ পড়ো কুরআন ধরো, নামাজ পড়ো কুরআন ধরো, জীবনকে কর খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঠিক কিনা? ঠিক। কয়বার ডাক দেয় কবরের মাটি? পাঁচবার। কয়বার? প্রতিদিন পাঁচবার, পাঁচ ওয়াক্ত নামাজের সময় হয় পাঁচবার কবরের মাটি আপনাকে আমাকে ডাক দেয়, আমরা কান থাকতে বধির, আমরা কানে শুনি না, কথা বলেন ঠিক কিনা?
ঠিক না বেঠি লক্ষ্য করে না আমার মা বোনেরা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এখনো মোনাজাত দিব আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন আজরাইল আমি তোমার নাম শুনে বেহুশ হয়ে গিয়েছি বলেন সুবহানাল্লাহ আমরা কতবার আজরাইলের নাম শুনি বেহুশ হই কথা বলেন একদম স্টক থাকতে হবে কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মরণের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না দিও গো আল্লাহ আমার জবানে সুন্দরী মধুরী কালেমা মরণের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না বলেন না সুবহানাল্লাহ একটাবার যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৌতের কষ্ট দূরে চলে যাবে বলেন সুবহানাল্লাহ সে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর কালেমাটা মরণের সময় পড়তে পারলে তো নামাজ পড়লেন না কালেমা কি জবানে আসবে মুখস্থ করে রাখলেন মরণের সময় কালেমা জবানে আসবে কথা বলেন নেকির দরকার আছে না এই কালেমাটা যেন মৌতের সময় জবানে জারি হয়ে যায় এমন আমল করতে রাজি আছি না আমল করবেন খেয়াল করেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতে আজরাইল আমি তোমার নাম শুনে বেহুশ হয়ে গেছি আজরাইল বলতেছেন আমার নাম শুনে আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন হে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আপনার মরণের সময় এখনো হয় নাই নাম শুনে বেহুশ হয়ে গেলেন আপনার তো মরণের সময় এখনো হয় নাই তো আপনি বেহুশ হয়ে গেলেন কেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতেছে আমি কি জানি আমি তো জানি আজরাইল যার কাছে আসে তার রুহটা কবজ করে নিয়ে চলে যায় আজরাইল তো একবারই আসে একজনের কাছে আজরাইল বলতেছে আমি তো আজরাইলের রূপ নিয়ে আপনার কাছে আসি নাই যেদিন আজরাইলের রূপ নিয়ে আপনার সামনে আসবো সেই দিন আপনি আর দুনিয়ায় থাকতে পারবেন না আমি তো একটা মানুষের রূপ ধরে আপনার সামনে আসছি এ মা বোনেরা খেয়াল করে শুনেন আজরাইল আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে বলতেছেন আজরাইল বলতেছে দাউদ তোমার এখনো মৃত্যুর সময় হয় নাই তোমার রূহ কবজ করতে আমি আসি নাই তোমার সাথে একটু সাক্ষাৎ করতে আসছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন আজরাইল আমার রূহ কবজ করার সময় হয় নাই আমার মরণের সময় এখনো হয় নাই তবে আজরাইল আমার একটা অনুরোধ তুমি রাখবা কি অনুরোধ আমার একটা দাবি আমার একটা অনুরোধ তুমি কি রাখবা আরে আজরাইল আজরাইল বলতেছে ওগো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনি আল্লাহর একজন নবী আমার কাছে অনুরোধ করতেছেন দাবি করতেছেন কি দাবি করতে চাচ্ছেন আপনি বলেন আমি রাখব আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন আজরাইল আমার মরণের সময় যখন হয়ে যাবে তার আগে তুমি আমার একটু সংবাদ দিবা কি দিবা আমাকে মরণের খবরটা পৌঁছে দিবা যদি রাতের বেলায় আমার রূহটা কবজ করা সকালবেলা সংবাদ দিয়ে দিবা যদি জোহরের নামাজের টাইমে আমার রূহটা কবজ করো ফজরের রক্তে আমার সংবাদটা দিয়ে দিবা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ঠিক আছে আপনার মরণের সংবাদটা আপনি পেয়ে যাবেন আমি দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ কিন্তু হঠাৎ করে একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছেন তখন বলতেছেন হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমি কিন্তু আজকে আজরাইলের রূপ ধরে আপনার কাছে আসছি হে আজরাইল তোমার কি কথা জবান ঠিক নাই তোমার কি কথা জবান ঠিক নাই বলে কেন আমি তো আপনাকে বলেছিলাম আমার রূহ কবজ করার আগে আপনি আমার একটা সংবাদ দেবেন আপনি তো বলেছেন আমাকে সংবাদ দেওয়ার কথা আজরাইল আলাইহিস সালাম বলেছেন ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মরণের সংবাদটা আপনি ঠিক পেয়ে গেছেন কিন্তু আপনি বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন না আপনি পেয়ে গেছেন মৃত্যু বার্তা পেয়ে গেছেন কেমনে পাইছি আজরাইল বলেছেন হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনার আগে মাথার চুলগুলো ছিল কাঁচা এখন দেখেন তো কি কেমন হয়েছে আয়নায় দাঁড়ায় দেখেন দেখেন আপনার মাথার চুলগুলো ছিল কাঁচা আয়নার সামনে দাঁড়ায় দেখেন আপনার মাথার চুলগুলো পাক লেগে গেছে
আল্লাহর নবী দাও তালা ইহো চালাম আইনার সামনে দায়া বলতেছেন ঠিকই তো আমার মাথার চুলগুলো পেকে গেছে ও আল্লাহর নবী দাও তালা ইহো চালাম আর একটা কথা বলি আপনি আগে যেমন চোখে দেখতেন এমনকি তেমন চোখে দেখতে পান বলেন না দেখতে পাই না ও আল্লাহর নবী দাও তালা ইহো চালাম আগে যেমন খাইতে পারতেন এখন কি পারেন বলে না আগে যেমন কাজকর্ম করতে পারতেন আপনি কি এখন পারেন বলে না আপনার পায়ে আগে যেমন শক্তি ছিল এমন শক্তি কি আপনার এখন আছে বলেন না বলে আল্লাহর নবী দাও তালাই হচ্ছে আল্লাহ মৃত্যুর সংবাদটা আপনি এইভাবেই পেয়ে গেছেন আজকে মুসলমানের মা বোনদেরকে বলা যায় আজকে মাথার চুলগুলো পাক লেগে গেছে তবুও নামাজ পড়ি না আজকে চোখের যদি কমে গেছে তবুও নামাজ পড়ি না পায়ে বল নাই রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়াই আল্লাহর কোরআন তেলাওয়াত করে না আমাদের কি কবরের কথা মনে পড়ে না দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় দিন চলে যায় রাত চলে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু ডাহিনে বেহেশতে বামে দু চোখ পিছনে মালাকুল মওত সামনে আমার মহান আল্লাহ সামনে আমার সামনে আমার মহান আল্লাহ পায়ের নিচে পুল সিরাত ওয়ামা আনা মিনাল মুশরিকিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবরে জানি ডাকা আসিবে আমার কবরে জানি ডাকা আসিবে আমার কবরে যাবার দিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় সুবহানাল্লাহ বলেন কবরের কথা মনে পড়ে কি পড়ে না বলেন পরে কি আমাদের মরণ কর্ম মরণের কথা স্মরণ করার দরকার আছে না মরণের কথা স্মরণ করে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি না কথা বলেন আজকে মরণের কথা স্মরণ হয় না কেন স্বামীর খেদমত করা ফরজ মা বাবার খেদমত করা শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ কথা বলেন সুবহানাল্লাহ ফরজ কাজগুলো ভালো ভালো কাজগুলো করার দরকার আছে কি না ভালো কাজ করেন তাইলে গিয়ে জান্নাতে যাইতে পারবেন কথা বলেন ঠিক কি না করেন না প্রশ্ন করুক প্রশ্ন তো করবেই জি ও তো কপাল পুরা স্বামী ওর বিচার আল্লাহ করবে এখন আসিয়ার কথাটা তো এখানে চলবে না আসিয়ার সময় নারীদেরকেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং স্বামী যদি মদ খায় মাতাল হয় নেশা করে শাসন করে যদি মানুষ করতে ভালো করতে না পারেন স্বামী যদি আপনার কোরআন তেলাওয়াত করতে না দেয় নামাজ পড়তে না দেয় বাধা দেয় পর্দা করতে বাধা দেয় এমন স্বামীর সংসার ছাড়তে আল্লাহর কাছে হুকুম আছে স্বামীর হুকুম মেনে চল মাগো ছোট তুমি হইবে না কোরআনের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয় ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয় ধৈর্যের সাথে কুরআন পড়লে আল্লাহর জান্নাতে পাওয়া যায় ঠিক কিনা ধৈর্য দরকার আছে না
কোরআনেই তো আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেছেন ধৈর্যের সাথে ইবাদত করো আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি বলেন সুবহানাল্লাহ আছে না এখনই মোনাজাত হবে আসুন তবে এই মাহে রমজান মাহে রমজান এলো বছর ঘুরে আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিনি প্রিয় বান্দার ঘরে ঘরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পবিত্র মাহে রমজান মাস আসছে আপনারা রোজা আছেন তো রোজা আছেন রোজা রাখবেন ঝগড়া করবেন না ঝগড়া করবেন না রমজান মাসে চুপ থাকা আল্লাহর ইবাদত বলেন সুবহানাল্লাহ রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখছে কিন্তু ইবলিসের চাইতে বড় ইবলিস এই মানব কথা বলেন ঠিক কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে ইবলিস শয়তান পালাইয়া যায় মানুষ শয়তান ধ্বংস করে দেয় মানুষকে কথা বলেন ঠিক কিনা এই মানুষ আপনার বাধা দিবে মানুষের বাধা আল্লাহ বলেছেন মানুষ শয়তানের কাছে তোমরা কেউ যাইও না ওয়াই যে কালা রব্বুকা লিল মালাইকাতি সিজুদু লি আদাম ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহু আকবার সূরা বাকারার 30 নম্বর আয়াত সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন আদমের সন্তান যারা শয়তানের ধোকায় পড়ে যাবা তারাও হয়ে যাবা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া ইজে কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিসের ধোকায় যারা পড়ে যাবে তারাও হবে বড় ইবলিস বলেন সুবহানাল্লাহ ওয়াই যে কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলু ফিল আরদি খলিফা বান্দার তোমরা কোন দেওয়ানবাগের খলিফা না ত্রসির খলিফা না ফুরফুরার খলিফা না চর্মনায়ের খলিফা না তোমরা খলিফা একমাত্র আমি আল্লাহর পীরের পূজা গরের পূজা কোরআনেতে নাই তবুও মানুষ মাজারে গিয়া মাথা যেন ওয়াই ঠিক কি না আছে এদেশে আছে নাকি এদেশে আছে পীরের পূজা গরের পূজা কোরআনেতে নাই তবু মানুষ মাজারে গিয়ে মাথা যেন আয়ে আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না আল্লাহর কোরআন আমার নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না পীরের পূজা গরের পূজা কোরআনেতে নাই তবু মানুষ বাবার কাছে মাথা যেন আয়ে আছে কি আছে না যেই মাথাটা নত করে দিব ওই মাথাটা খাইটে দিয়ে বাড়ি আর সোজা করে দেবেন পারবেন তো বেশি থাকা যাবে না যিনি আমার আপা তাফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে নেকির জন্য কিসের জন্য হ্যাঁ দাঁড়ান বলছি নেকির জন্য কিসের জন্য তাহলে এক গুণ দান করলে কয় গুণ 70 গুণ সবাই বলেন সুবহানাল্লাহ রমজান মাসে অনেকেরই মা আছে কবরে বাবা আছে কবরে মা বাবার জন্য সন্তানরা দান সৎকা করবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় এক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমি কুষ্টিয়া থেকে এসেছি আমি আপনাদের সামনে মুসাফির এখানে যদি আপনারা কেউ দান করতে চান পবিত্র মাহে রমজান মাসে আমার মা বোনরা দানের হাতটা বাড়াইতে পারেন মা বাবার জন্য দোয়া করবো তারা অন্ধকার কবরে আছে সন্তানরা যদি মা বাবার জন্য দান করে ওই দান 100% মা বাবার কবরে পৌঁছাইয়া দেয় আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বুল আলামিন তমাম জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র মাহে রমজান মাসে ওয়াল্লা ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আয়াল্লা দয়া
করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদুরে আমরা গুনাহগার, তুমি গাফুর গাফফার। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইছি। আয় আল্লাহ, কোন রাজার দরজায় যায় নাই, কোন বাদশার দরজায় যায় নাই। আয় আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, যেই হাত দুইটি তোমার রহমতের দরজায় বাড়াইছি, এই হাত বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয়, কত অন্যায় করেছি, অপরাধ করে চললাম। মাবুদ রে, কত গুনাহ করেছি। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ মেহরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, সেই দিন নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম, আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়ে চললাম। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, সেই দিন তো আমাদের জীবনে কোনো পাপ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, নিষ্পাপ হয়ে দুনিয়ায় এসেছি, আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়ে চললাম। মাবুদ রে, আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না, আমাদের পাপের দিকে নজর দিও না, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো। আল্লাহ, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলে চললাম, মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জনমে দুঃখিনী মা সন্তানকে বড় কষ্ট করে মানুষ করে। সন্তান যখন মায়ের কাছে অপরাধ করে, মা সন্তানের ঘরে ধাক্কা দিয়া বাড়ির থেকে, ঘর থেকে বের করে দেয়। এই সন্তান সারাটা দিন এদিকে সেদিকে ঘোরাঘুরি করে বেড়ায়। মাবুদ রে, কোনো জায়গায় যাওয়ার জায়গা পায় না। সন্ধ্যার সময় সন্তান মার কাছে আসিয়া মা বলে যখন ডাক দেয়, জনমে দুঃখিনী মা, মা ডাকটা শোনার সাথে সাথে মার অন্তরের সমস্ত রাগগুলো পানি হইয়া যায়। মাবুদ রে, একশোটা ভাগে দয়ারে পুটলি বানাইয়া 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ, একটা ভাগে দয়া 18,000 মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। ও মাবুদ, মায়ের মধ্যে কতটুকু ভাগ তুমি দিয়েছ। মাবুদ রে, সন্তান যদি একটা বার মা বলে ডাকে দেয়, মা ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত রাগগুলি পানি হইয়া যায়। মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া দয়া তোমার বেশি, যত গুণা করেছি আল্লাহ জীবনে মাফ করি। তোমার নিজি গুণে মাফ করিয়া গো আল্লাহ, তোমার নিজি গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দা, বলো তোমার বান্দা যাবে কার দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। এত সুন্দর কেমনে দিবা আল্লাহ জাহান্নাম,
করনে দিবা জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন আমার আশাইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমার আশাইতে আল্লাহ পারবো না সাদা করছ আর 1000 বছর জ্বালাইয়া লালে লাল করছ আর 1000 বছর জ্বালাইয়া কালো কুটকুটে করছ জাহান্নামটা বড় অন্ধকার আমাদের জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না মাবুদরে তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো রে আল্লাহ আমরা সেই সিহরিতে খেয়েছি সারাটা দিন তোমার নামে রোজা রেখেছি রে আল্লাহ মামু তোমার ভয়ে আমরা এক ঘট পানি পর্যন্ত খাই না রমজান মাসে পিপাসে কোলে যা ফাটিয়া যায় ডুব দিয়ে পানিতে ডুব দিয়ে যদি এক ঢাক পানি খাওয়া যায় দুনিয়ার কোন মানুষ দেখবে না মাবুদরে তোমার ভয়ে যারা আমরা সিয়াম পালন করতেছি আল্লাহ আমরা ডুব দিয়েও এক ঢোক পানি খাই না রে আল্লাহ ঘর দরজা লাগাইয়া খাই নাই সেই সেহরিতে খেয়েছে তোমার হুকুমে আবার যখন তুমি অর্ডার করবা তখন আমরা আবার ইফতারি করব খাবো মাবুদরে সারাটা দিন আমরা রোজা রাখি তোমার কুদরতি নজর আমাদের চোখের এর দিকে তাকায়া দেখো রে আল্লাহ মাবু কত রোগী মানুষ অসুস্থ তারপরেও তোমার ভয়ে রোজা রাখছে রে আল্লাহ আমরা কষ্ট করে রোজা রাখি তবু আমরা রোজা ছাড়ি না আল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে চলে তোমার ভয়ে যারা বেপর্দায় চলে না তাদের উপরে খাস রহমত নাজিল করে দাও রে আল্লাহ যারা নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না তাদেরকে তুমি ঈমান দান করে দাও মজবুত করে দাও নামাজের প্রতি মহব্বত তৈরি করে দাও রোজার প্রতি মহব্বত তৈরি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআন নাজিলের মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও স্টার জলসাজি বাংলা প্রত্যেকের মা বোনদের ঘর থেকে বিদায় করে দাও আল্লাহ কোরআনের প্রতি মহব্বত তৈরি করে দাও আমরা যারা ফরিদপুরের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি প্রত্যেকের কলিজার মধ্যে কোরআনের মহব্বত তৈরি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি রে আল্লাহ আল্লাহ আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়া যে সব দান করো আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও আমার নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও সোনার মদিনায় যাবার মতো নসিব করে দাও আল্লাহ আমার নবীর কলেজার টুকরে ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়া চাল্লা জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও আব্বা জানাত মালাই হওয়া চাল্লাম হইতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়া চাল্লা প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও আয়াল্লা পাক রব্বুল আলামিন রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা ও আল্লাহ আমরা জানি আমরা একদিন মরব তবে আমাদের মরণটা তুমি পবিত্র মাহে রমজানে দিও এই রমজানের ওসিলায় আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়া চাল্লা প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও মাবুদ গো যারা কবরে চলে গে চাল্লা জানি না তারা কবরে কি হালে আছে অমাবদ দুনিয়ায় যদি বিপদে পড়া যায় সিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো ছুটে আসে কবরের মানুষগুলো
চিল্লাইতে চিল্লাইতে গলা শিরে রক্ত ঝরবে, কবরের মাটি ফেটে যাবে, দুনিয়ার কোনো মানুষ কবরে সাহায্য করতে যাবে না। ও আল্লাহ, কবরে যারা শুয়ে আছে আমাদের হাতগুলি কবুল করে নাও, মাহফিলের সবখানে আল্লাহ তুমি কবরবাসীদের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ডান পাশে কবর স্থান আছে আল্লাহ, আল্লাহ আমাদের ডান পাশে কবর স্থান আছে, ওই কবরে যারা শুয়ে আছে আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির। ও রব্বুল আলামিন, আমার যেই ভাইটা গ্রামের বাড়িতে মাহফিলের আয়োজন করেছে, ঢাকার শহরে থাকে, ব্যবসা করে, তার জন্মে দুঃখিনী মা, অন্ধকার মাটির নিচে ঘুমিয়েছে রে আল্লাহ, যখন কষ্ট ছিল, অভাব ছিল, টাকা পয়সা ছিল না, মা কষ্ট করেছে, মায়ের ছবিটা ঘরে বান্দাই করে রেখে দিয়েছে। মাহবুদ রে, জন্ম দুঃখিনী মা যখন সন্তানকে মানুষ করেছিল কত কষ্ট করেছিল, আমাদের মা না খাইয়া নিজে আমাদের খাওয়াইছে, ঈদ আসলে নিজে পোশাক নিয়ে আমাদের পোশাক দিয়েছে। মাহবুদ রে, আজকে আমরা টাকা পয়সা কামাই রোজগার করতেছি, আমাদের মা দুঃখিনীকে আর পায় না। মাহবুদ, আশেপাশের মানুষগুলো মায়ের জন্য যখন মার্কেট করে আমাদের টাকার দিকে তাকাইলে মায়ের কথা মনে পড়ে যায়, জন্মে দুঃখিনী মা কত কষ্ট করেছে, মানুষ করেছে, এই মায়ের জন্য আজকে একটা মার্কেট করতে পারে না, একটা শাড়ি কিনতে পারে না, কত মানুষ মায়ের জন্য ইফতারি কিনে, আমরা মায়ের জন্য একটু ইফতারি কিনতে পারি না, আমাদের মা মিষ্টি পছন্দ করতো, সেই মিষ্টির দোকানে গেলে মায়ের কথা মনে পড়ে যায়, জনম দক্ষিণে মা কত কষ্ট করেছে, আজকে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জনম দক্ষিণে মা নাই, মায়ের জন্য দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের হাতের বিনিময়, চোখের পানির বিনিময়, আমাদের মায়ের কবরখানা জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন, আমার আপাত ঢাকা তো মাহফিলের আয়োজন করতে পারত, গ্রামের বাড়িতে মাহফিলের আয়োজন করেছে, তার শাশুড়ি মা কবরে চলে গেছে, আয় আল্লাহ মেহরবানি করে শাশুড়ি মার কবর জান্নাতের টুকরা করে দাও। জনম দুঃখিনী বাবা কবরে চলে গেছে আল্লাহ, বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ চোখের পানি কবুল করে নাও, এতিম সন্তানদের চোখের পানি কবুল করে নাও, এতিম সন্তানদের চোখের পানি রসিলাতে আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ অনেকের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও, অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, আল্লাহ নে খায়াত দান করে দাও, কামাই রোজগার বরকত দান করে দাও। আয় আল্লাহ অনেকেরই মা বাবা সুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করো, নে খায়াত দান করে দাও। আয় আল্লাহ অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও, সন্তানরা অসুস্থ আছে আল্লাহ, মা দোয়া চেয়েছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়াইছে আল্লাহ, এদের আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দেয়া দাও। আল্লাহ আমার যে ভাইটা অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ আমার বাবারা পাশে তাবারিকের ব্যবস্থা করেছে, রমজান মাসে কষ্ট করে করে ইফতারির আয়োজন করেছে আল্লাহ, ইফতারির ব্যবস্থা করেছে আল্লাহ, আমার বাবাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, আমার বাবাদেরকে কোরআনের প্রতি মহব্বত আরো বৃদ্ধি করে দাও, আমার বাবারা যারা পাশে আছে হাত বাড়াইছে আল্লাহ, আমার বাবাদের হাতগুলি কবুল করে নাও, সম্মান বৃদ্ধি করে দাও, আমার বাবাদের ইমান আমল তুমি দান করো, আল্লাহ আমার বাবাদেরকে সংসারে রোজগার বরকত দান করো, পরিবারের সম্মান বৃদ্ধি করে দাও,
আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রোজগার বরকত দান করে দাও, যে কদিন বেঁচে থাকবো নেক জীবনটা তুমি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ জান্নাতের বাগানে কারা হাত বাড়াইছে, বিবাহ শাদী হয় নাই যুবতী মেয়েরা, বিয়ের ব্যবস্থা করে দাও, ইমানদার ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। নিসন্তানি হাত বাড়াইছে আল্লাহ, একটা সন্তান নাই, রমজান মাসে জান্নাতের বাগানে বসে হাত বাড়াইছে, নিসন্তানিকে একটা সন্তান দান করো রে আল্লাহ। আয় আল্লাহ আমার আপার চারটি কন্যা সন্তান, একটা পুত্র সন্তান নাই, মেহরবানি করে একটা পুত্র সন্তান তুমি দান করো, চারটি কন্যা সন্তানের নেখার দান করে দাও, সময় আর জীবনে দান করে দাও। আমার আপার সন্তানদেরকে আল্লাহ তুমি ইমানের সার্টিফিকেট দান করো আল্লাহ। আল্লাহ আমার আপার সন্তান চারটি কন্যাকে আল্লাহ তুমি ফরজ পর্দা করার তৌফিক দান করো, ফরজ ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ আমার আপার স্বামী ব্যবসা করে আল্লাহ ব্যবসা পদোন্নতি দান করে দাও। আল্লাহ আমাদের জীবনে তুমি কোরআন রেখে দিও, কোরআন নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও। মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, মুরব্বীরা অনেক রোগ বলা মুসিবত নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ তুমি নেকহাত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আসার থেকে শুরু করে আল্লাহ আমার আপার, আমার আপার ছোট দায় দিয়ে অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে রমজান মাসে, আমি মেহমান আমাকে খেদমত করেছে আল্লাহ। আমার আপার বাড়িতে সামনে বছরে ঘর উঠাবে আল্লাহ, রমজানের পরে ঘর উঠাবে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। স্বামী বিদেশে আছে আল্লাহ তুমি নেকাত দান করে বিবাদ বলা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ যমজ কন্যা সন্তান হয়েছে, যমজ কন্যা সন্তানকে আল্লাহ রাবিয়া বসরির মতো আমলকারী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঝর্ণা আপা আমার পাশে বসে আছে আল্লাহ, আমার ঝর্ণা আপা স্বামী সন্তানকে নিয়ে নেকাত দান করো আল্লাহ, তুমি জীবনে শান্তি দিয়া দাও, দিনের পথে কষ্ট করে চলে আল্লাহ, আল্লাহ তুমি কাল কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই মিলে যেন এক কাতারে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মওত আজরাইল আমাদের শিহরে চলে আসবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাবে। ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।